ক্যাপ্টেন আর কোচের মধ্যে তাদের কী কী কোনো কোনো রকম সমস্যা ছিল কি না, তাদের মধ্যে কোনো এখানে কোনো গাফিলতি আছে কি না, সিদ্ধান্ত দেখেন একটা নিতেই হয়, নিলে হয়তো আর ভুল হতে পারে আবার ঠিকও হতে পারে, এই এই এইটুকু রিস্ক তো সবাইকে নিতে হবে। তো এমন কোনো একটা গ্রস কোনো একটা মিস্টেক ছিল কি না এটা আমাদের দেখা দরকার। সাকিব মাহমুদুল্লাহকে আরও কয়েক বছর চাই না এরকম কোনো, আমাদের দেখেন একটাই পারফরমেন্স সাকিব মাহমুদুল্লাহ, আমি কারো নাম দিয়ে বলছি না, যারা পারফর্ম করে সামনে আসবে তারাই খেলবে। দেখেন সবাই দিনের শেষ চেষ্টা করে, ভালো করার জন্য চেষ্টা করে, ভুল ভ্রান্তি থাকতে পারে, কেন ভুল ভ্রান্তি হলে এগুলো বের করতে হবে আমাদের। এখন আপনি যদি টিম ম্যানেজমেন্ট বলেন, যেটাকে আমরা কোচিং স্টাফ বুঝাই, তাদের মধ্যে কোনো এখানে কোনো গাফিলতি আছে কি না, অথবা প্লেয়ারদের মধ্যে তাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে কি না, সেরকম কোনো সমস্যা হয়েছে কি না, এটা আমাদের জানা দরকার। এটা আমাদের জানতে হবে যে এখানে তাদের মধ্যে এরকম কোনো কোনো গ্যাপ ছিল কি না। তো হয়তো পারে হয়তো কেউ হয়তো কোচিং স্টাফ থেকে বলেন, বা যারা স্পেশালি যখন একটা টিম মাঠে নামে ক্যাপ্টেন এবং কোচেরই সিদ্ধান্ত থাকে বেশি, এখানে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার যেটা থাকে, তা ক্যাপ্টেন আর কোচের মধ্যে তাদের কী কী কোনো কোনো রকম সমস্যা ছিল কি না, কোনো সিদ্ধান্ত দেখেন একটা নিতেই হয়, নিলে হয়তো আর ভুল হতে পারে আবার ঠিকও হতে পারে, এই এই এইটুকু রিস্ক তো সবাইকে নিতে হবে। তো এমন কোনো একটা গ্রস কোনো একটা মিস্টেক ছিল কি না এটা আমাদের দেখা দরকার, বা কারো উক্তিতে কোনো সমস্যা হয়েছে কি না এটাও দেখা দরকার আছে। তো সেটা আমরা আগামী বোর্ড মিটিংয়ে বলেছি একটু আগে, যে আমাদের পারফরমেন্স নিয়ে আলাপ আলোচনা আছে, আমরা সেখানে আলাপ আলোচনা করব। সাকিব মাহমুদুল্লাহকে আরও কয়েক বছর চাই না এরকম কোনো, আমাদের দেখেন একটাই পারফরমেন্স সাকিব মাহমুদুল্লাহ, আমি কারো নাম দিয়ে বলছি না, যারা পারফর্ম করে সামনে আসবে তারাই খেলবে, ঠিক আছে, এবং তারা যারা এত এখন খেলছে দলের মধ্যে, আমি মনে করি যে তারা নিজেদের পারফরমেন্স দিয়ে এসছে, আমরা সবারই সবার মূল্য তাদের আমরা ওইভাবে আমরা মানে ইভ্যালুয়েট করতে চাই। যারা এখানে এই টি-20তে যারা গিয়েছে প্লেয়ার টিমের মধ্যে প্রত্যেকজন কিন্তু তাদের ওইভাবে তাদের সামর্থ্য দেখে কিন্তু তারা টিমেও ছিল, এবং আশা করি যদি সামনে ভবিষ্যতের টিমগুলো যেগুলো হবে ডেফিনেটলি তারা তাদের নিজের সামর্থ্য দিয়েই তারা আসবে, কারণ এখানে কোনো দলের মধ্যে পারফরমেন্সকেই সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ দেওয়া হয়, অগ্রাধিকার দেওয়া হয়। স্পেসিফিক সাকিব যদি হচ্ছে ফরম্যাট পেয়েছে তাহলে সেটা আরও সুবিধা হয়, কম্বিনেশন ব্রেক করতে হয়, এই ধরনের কোনো আলাপ আলোচনা হয় না, সে তো তিন ফরম্যাটই খেলে, তিন ফরম্যাটই খেলছে, এবং সামনে দেখা যাক আরও আমাদের তিন ফরম্যাট যে খেলাগুলো আছে ডেফিনেটলি সে তো সেখানে খেলবে।